হ্যালো বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে নতুন একটা নোটিশ আমরা পেয়েছি এসএলএসটির জন্য, যেটা বিভিন্ন নামি দামি নিউজ চ্যানেল সম্প্রচার করেছে, যথেষ্ট ট্রাস্টওয়ার্দি নিউজ চ্যানেল। এবং এটা নিশ্চিত হতে পারি আমরা যে খুব দ্রুত একটা নোটিফিকেশান আসতে চলেছে, যেখানে এসএলএসটি পরীক্ষা পরবর্তী অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগে 9, 10, 11, 12-এর যে পরীক্ষা হবে, তার পরীক্ষা পদ্ধতি কী থাকবে, কোন কোন সিলেবাস কী থাকবে, কোন ডেটে পরীক্ষা হবে, যাবতীয় কিছু বিশদে সেই নোটিফিকেশানে বলা হবে, সেই সংক্রান্ত আজকে একটা নোটিশ এসেছে। তো আমাদের এগোতে হবে এবার খুব ট্যাক্টফুলি, খুব ট্যাকটিক্যালি আমাদের এগোতে হবে। পরীক্ষাতে কী থাকবে, কোন জায়গার উপরে কতটা ফোকাস দেওয়া হবে, কোন জায়গার উপরে কতটা গুরুত্ব দেওয়া হবে, এসব কিছু আমরা এখনও জানি না। তবে হ্যাঁ, আমাদের অলরেডি একটা এসএলএসটির এক্সাম হয়েছিল সাঁওতালি মিডিয়ামের, বাংলা মিডিয়ামের নয়, সাঁওতালি মিডিয়ামের একটা পরীক্ষা হয়েছিল। এবং সেটা যে নিউলি পাবলিশড যে গ্যাজেট, সেই গ্যাজেট অনুযায়ী মেনেই কিন্তু পরীক্ষা হয়েছিল। তো সেই গ্যাজেটে বলা ছিল যে ইংলিশের উপরে দু জায়গাতে ইম্পর্টেন্স দেওয়া হবে, দুটো জায়গাতে ইম্পর্টেন্স থাকবে। একটা পিটি প্রিলিমিনারি টেস্ট, টেট বা পিটি একটা থাকছে, তার পাশাপাশি থাকছে কম্পালসারি ইংলিশ। এই দুটো জিনিস কিন্তু বলে দেওয়া ছিল। পরীক্ষা যখন হলো তখন দেখা গেল পিটি তো ইংলিশ থাকলো এবং কম্পালসারি ইংলিশের যে 50 নম্বরের পরীক্ষা, সেই পরীক্ষাটা হলো। আমাদের মোটামুটি এখন এইভাবে এগোতে হবে, পরীক্ষাটা এভাবে হবে এটা ধরে এগোতে হবে। কম্পালসারি ইংলিশের যে স্ট্রাকচার ছিল সাঁওতালি মিডিয়ামের, সেই স্ট্রাকচারটা আমাদের ফলো করতে হবে। যতদিন না পর্যন্ত আমাদের সিলেবাস আসছে এবং জানিয়ে দেওয়া হচ্ছে কী কী থাকবে, কী থাকবে না, কীভাবে থাকবে, কীভাবে থাকবে না, ততদিন আমরা আগে যে পরীক্ষা হয়েছে সেটা মেনেই এগোবো। এবারে গল্প হচ্ছে ওই ডেসক্রিপটিভ হবে নাকি, মানে ডেসক্রিপটিভ বলতে কোশ্চেন অ্যান্সার লিখতে হবে নাকি রাইটিং লিখতে হবে, এই সমস্ত কিছু ধোঁয়াশার জায়গা, জানার দরকার নেই। আপাতত একটা জিনিস আমার কাছে নিশ্চিত, সেটা হচ্ছে পিটিতে এমসিকিউ থাকবে, পিটিতে এমসিকিউ থাকবে। অর্থাৎ যে কোনো কম্পিটিটিভ যে এক্সাম, সেই এক্সামের স্ট্রাকচার, সেই এক্সামের প্যাটার্ন মেনেই এই পিটির পরীক্ষাটা হবে। থাকলো পরে কম্পালসারি ইংলিশ, 50 মার্কসের পরীক্ষা হবে টোটাল। সেই 50 মার্কসে কী থাকবে, না 25টা প্রশ্ন 2 মার্কস করে এটা ধরে আমরা এগোবো। এবার দেখো, আমার কাছে গল্প হচ্ছে যদি 25টা প্রশ্ন থাকে 2 মার্কসের, তাহলে সেই প্রশ্নগুলো থাকবে কী থাকে, এখানে নিশ্চয়ই প্যারাগ্রাফ লিখতে দেবে না, এখানে নিশ্চয়ই লেটার লিখতে দেবে না, এখানে নিশ্চয়ই রিপোর্ট লিখতে দেবে না, এডিটোরিয়াল লেটার থাকবে না, ট্রান্সলেশন হয়তো থাকবে না বা থাকতেও পারে, কারণ 2 নম্বরে ট্রান্সলেশন করা যায়, কিন্তু 2 নম্বরে একটা রিপোর্ট রাইটিং, 2 নম্বরে একটা লেটার রাইটিং, এডিটোরিয়াল লেটার এগুলো হয় না। তাহলে কী ছিল সাঁওতালি মিডিয়ামে, ছিল দেখো 23টা প্রশ্ন ছিল প্রথমে, সেই 23টা প্রশ্নে একই 2 নম্বর করে ছিল, যেগুলো পুরোপুরি গ্রামাটিক্যাল ছিল, গ্রামার থেকে ছিল 23টা প্রশ্ন। আর যে 2টো প্রশ্ন ছিল 2×2, সেই 2টো প্রশ্ন কী ছিল, না শর্ট প্যারাগ্রাফের টপিকটা খুব ইন্টারেস্টিং ছিল, তোমার ক্রিয়েটিভিটি, তুমি ইংলিশটাকে তোমার ক্রিয়েটিভিটির জায়গা থেকে খাতায় কীভাবে লিখতে পারছো সেটা যাচাই করার জন্য এই জায়গাটা থেকে পরীক্ষা হয়েছিল। শর্ট প্যারাগ্রাফ 2টো ছিল, একটা টপিক ছিল যে আই এম মাই বিগেস্ট এনিমি, আমি আমার সবচেয়ে বড় শত্রু, এবং হোয়েন ইউ আর আ স্টুডেন্ট অফ ক্লাস 6 বা ক্লাস 7, যাই হোক, যখন তুমি ক্লাস 6 বা ক্লাস 7-এর স্টুডেন্ট ছিলে, অর্থাৎ যখন তুমি ক্লাস 6-এর স্টুডেন্ট ছিলে, এটা তোমাকে ওই ক্লাস 6-এর স্টুডেন্ট হিসেবে সেই সময়ের পার্সপেক্টিভ থেকে লিখতে হবে। আর আই এম মাই বিগেস্ট এনিমি, আমি আমার সবচেয়ে বড় শত্রু, এটাও ডিপেন্ড করবে তুমি কতটা ক্রিয়েটিভলি ভাবতে পারছো, তুমি কীভাবে চিন্তা করছো, তার উপরে তোমার লেখাটা ডিটারমাইন্ড হবে, লেখার বিষয়বস্তুটা ডিটারমাইন্ড হবে, কী লিখছো সেটা নয়, কোন টপিকটা লিখছো। কারণ গ্রামাটিক্যালি তুমি ঠিক লিখছো কি ভুল লিখছো সেটা আলটিমেটলি গিয়ে সেই গ্রামারের নলেজের উপরেই বর্তাবে, বাট হ্যাঁ, তুমি কী লিখবে, তুমি কোন জায়গাটাকে ধরবে, এটা ডিপেন্ড করবে তোমার ক্রিয়েটিভ থিঙ্কিংয়ের উপরে। তো যাই হোক, আমি প্রত্যেকটা জায়গাতে বিশদে আসছি। প্রথম কথা হচ্ছে ওই যে 23টা প্রশ্ন 2 নম্বর করে গ্রামারের বা এমসিকিউ পিটির জন্য যে কোশ্চেন, কোন জায়গাতে ফোকাস করবো। দেখো, কম্পিটিটিভ এক্সামের, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য আমাদের ইংলিশটাকে 2টো পার্টে ভাগ করা হয়, একটা হচ্ছে গ্রামার আর একটা হচ্ছে ভোকাবুলারি, ভোকাবস, গ্রামার এবং ভোকাবস, এই 2টো জায়গাতে। এবং পার্সেন্টেজটা বলা যাবে না, জানো তো, কারণ গ্রামার থেকে 60%, ভোকাবস থেকে 40%, গ্রামার থেকে 50%, ভোকাবস থেকে 50%, বা গ্রামার থেকে 70%, ভোকাবস থেকে 30%, যে কোনো রেশিওতে এরা ভাগ করতে পারে।
যে কোনো রেশিওতে ভাগ করতে পারে, তবু আমরা 60-40 এই রেশিওতে এগোবো। গ্রামারের উপরে ফোকাসটা মূলত রাখবো, গ্রামারের জায়গাতে যখন আমি প্রথম প্রস্তুতি নেব, যারা দীর্ঘদিন ধরে পড়ে আসছো আমার কাছে, তোমরা জানো আমি কীভাবে এগোই না, প্রথমে আমরা পার্টস অফ স্পিচ করি। পার্টস অফ স্পিচ এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, পার্টস অফ স্পিচ, কারণ ইংরেজির বেসিকটা এখান থেকেই শুরু হবে, পার্টস অফ স্পিচ। এবার এটাকে সব করবো আমি না, সব না, আমি এবার এক্সাম ওরিয়েন্টেড ওয়েতে ভাববো। কী কী করতে হবে? নাউন খুব ইম্পর্ট্যান্ট, প্রোনাউন একইভাবে এটাও ইম্পর্ট্যান্ট। নেক্সট যেটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভটি ইম্পর্ট্যান্ট কেন বলছি, কারণ এখানে ডিগ্রি আছে, ডিগ্রির উপরে ডিটেল ভিডিও অলরেডি এই চ্যানেলে দেওয়া আছে, তোমরা রিভিশন যদি প্রয়োজন থেকে থাকে রিভাইজ করার তো রিভাইজ করতে পারো ওখান থেকেই। এবার থাকলো ভার্বস, যেটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, ভার্বস, তারপরে কনজাংশনস, প্রিপোজিশনস, এসব তো আছে। আমি প্রিপোজিশনটাকে পরে ভোকাবসের পোর্শনে নিয়ে আসবো, কেন সেটা বলবো। হাইওভার এই জায়গাগুলো পার্টস অফ স্পিচের, প্রথমে আমাকে অ্যাজ আর্লি এজ পসিবল, অ্যাজ সুন এজ পসিবল নাউন প্রোনাউন অ্যাডজেক্টিভ ভার্বস এটা করে নিতে হবে। অ্যাডজেক্টিভ করতে গিয়ে আমাকে ডিগ্রি চেঞ্জ শিখে নিতে হবে। দেন গুরুত্ব দেব কোনখানটাতে সবচেয়ে বেশি, সেটা ভার্বসে, ভার্বসে আমি আলাদা করে গুরুত্ব দেব, কারণটা আছে। এটা না হলে আমি টেন্স শিখবো না, এটা ঠিকঠাক না হলে আমি ভয়েস চেঞ্জ করতে পারবো না, এটা ঠিকঠাক না হলে আমি পরীক্ষাতে প্রপার ভার্ব ফর্মস, আলাদা করে প্রশ্নই থাকে প্রপার ভার্ব ফর্মস, এটাও কিন্তু আমরা করতে পারবো না। তাহলে ভার্বসের উপরে আমাকে মূল ফোকাস রাখতে হবে, কারণ এই ভার্বসে আমরা আবার দুটো টাইপ পেয়ে যাব, ফাইনাইট এবং নন ফাইনাইট, ফাইনাইট এবং নন ফাইনাইট, ফাইনাইট এবং নন ফাইনাইট, এই দুটো আমি পেয়ে যাব, ফাইনাইট এবং নন ফাইনাইট। এই নন ফাইনাইট পোর্শনটা বেশি ইম্পর্ট্যান্ট, কেননা প্রপার ভার্ব ফর্মসের জন্য নন ফাইনাইট থেকে প্রচুর প্রশ্ন আসে। এখানে আমরা পেয়ে যাই কী কী না, টু ইনফিনিটিভ পাবো, টু ইনফিনিটিভ পাচ্ছি, এখান থেকেই পাবো আমরা জেরান্ড, আর এখান থেকেই পাবো আমরা পার্টিসিপেলস। এই তিনটে জিনিসকে আলাদা করে শিখতে হবে, এই তিনটে জিনিসকে আলাদা করে শিখতে হবে। ক্লাসে এগুলোর উপরে সেপারেট সেপারেট ক্লাস নেওয়া আছে, তার রেকর্ডিং অ্যাভেলেবেল আছে। তোমরা যারা পিছিয়ে গেছো, মনে করছো পড়াশোনা থেকে ডিটাচ হয়ে গেছিলাম, তারা আমি বারবার তোমাদের বলবো, টু ইনফিনিটিভ, জেরান এবং পার্টিসিপেলসের ক্লাসগুলোকে ঠিকঠাক করে করে নাও। এগুলো হওয়ার পর আমরা কোথায় যাব? এগুলো হওয়ার পর আমরা যাব সরাসরি টেন্সে, আদারওয়াইজ টেন্স যাব না, ভার্বস ঠিকঠাক করে না শিখলে আমি টেন্সে যাব না। টেন্সটা হয়ে যাওয়ার পর আমরা, তোমরা জানো টেন্সের উপরে আমি 7-8 ক্লাস নিই মিনিমাম, তো টেন্স হয়ে যাওয়ার পর আমরা যাব ভয়েস চেঞ্জে, কারণ ভয়েস চেঞ্জ করতে গিয়ে আমরা টেন্সেরই আর একটা সাইড শিখতে পারি। টেন্সটাকেই একটু ঘুরিয়ে অ্যাপ্লাই করতে শিখি কোথায় আমরা, না ভয়েস চেঞ্জে। ভয়েস চেঞ্জটা হওয়ার পর আমরা যাব নেরাসেন চেঞ্জ, ভয়েস চেঞ্জ হলে পর আমরা যাব নেরাসেন চেঞ্জ। এগুলো কোর গ্রামার। আর একটা জিনিস থেকে যায় পরীক্ষার পার্সপেক্টিভ থেকে, যেটা এরর কারেকশানে বারবার এসে থাকে, সেটা হচ্ছে সিনট্যাক্স, সেটা সিনট্যাক্স। আবার বলবো, টেন্স এবং ভার্ব হওয়ার পরেই তুমি সিনট্যাক্সে হাত দেবে, নচেত সিনট্যাক্স ছুবে না। এই সিনট্যাক্সটার মধ্যে সবচেয়ে বেশি যে টাইপটি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। কি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট? আবার দেখতে পাচ্ছ, এটা সাবজেক্ট মানে নাউন বা প্রোনাউন, আর ভার্ব মানে আগে আলাদা করে শিখছি আমরা, তাই ভার্ব এবং নাউন প্রোনাউন না শিখলে আমি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে হাত দেবো কেন, কী কারণে হাত দিতে যাব, তাই না? তো নাউন শেখো, প্রোনাউন শেখো, ভার্ব শেখো, তবে গিয়ে তুমি সিনট্যাক্সে এসো। সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট ঠিকঠাক করে জানা থাকলে পরীক্ষাতে, এই পরীক্ষাতে 4-6 প্রশ্ন তুমি কিন্তু কমন পেয়ে যাবে, 4-6 প্রশ্ন এখান থেকে তুমি পাবেই পাবে। ক্লিয়ার? এটা হলে পর আমাদের কিন্তু কোর গ্রামার, একদম বেসিক গ্রামারের পোর্শনটা কমপ্লিট। তুমি যদি একটা টপিকের উপরে 3-5 করেও সময় দাও, কম কম করে এগো, তাহলেও কিন্তু 1.5-2 মাসের ভিতরে এই পোর্শনটা আরামসে শেষ করা যায়, আরামসে শেষ করা যায়। যারা অলরেডি ব্যাচে পড়ছো তাদের কথা বাদেই দিলাম, তোমাদের কাছে বিষয়টা আরও সহজ হয়ে গেলো। যারা কোচিং নিচ্ছ না, বইয়ের উপরে ডিপেন্ড করে পড়ছো, তাদেরও বলবো একটা টপিক ধরো এবং শেষ করো। এবারে এর পাশাপাশি আমাদের সাইমালটেনিয়াসলি আরেকটা জায়গায় কিন্তু কাজ করতে হবে, সেটা কি? ভোকাবস। সেটা হচ্ছে ভোকাবস, ভোকাবুলারি পোর্শন। এই ভোকাবুলারি পোর্শনে গিয়ে প্রথমে আমি একটা কশন তোমাদের দেবো, একটা ওয়ার্নিং দেবো, সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে বেশি মাথা ঘামিও না, সিনোনিম এবং অ্যান্টোনিম নিয়ে খুব বেশি মাথা ঘামিও না।
কারণ পরীক্ষাতে সিনোনিম অ্যান্টোনিম কমন পাবো এই ধারণা ভুল। তোমাদের যদি ইংরেজি পড়া অভ্যেস থাকে, যদি ইংরেজি গল্প পড়ো, ইংরেজি নিউজ পেপার পড়ো, তাহলে সেই হ্যাবিটটাকে বজায় রাখো। কারেন্ট অ্যাফেয়ার্স ইত্যাদির জায়গা তো কাজে লাগবে। যদি নিউজ পেপারের কোনো আর্টিকেল পড়া তোমাদের অভ্যেস থাকে, তাহলে সেখান থেকে ওয়ার্ডগুলো শিখতে পারবে, সিনোনিম অ্যান্টোনিম সেই কনসেপ্ট থেকে কিন্তু হয়ে যাবে। তোমার যা নলেজ থাকবে, সেই নলেজ থেকেই সিনোনিম এবং অ্যান্টোনিম করা যায়, মুখস্থ করে করা যায় না, খুব কম করা যায়, খুব কম। তোমাদের যদি প্রিভিয়াস ইয়ারের কোনো কোশ্চেন টোশ্চেন থেকে থাকে, কম্পিটিটিভ এক্সামের ম্যাগাজিন তোমরা যেগুলো ফলো করো, সেগুলো থেকে সিনোনিম অ্যান্টোনিম প্র্যাকটিস করতে পারো মাত্র, বাট কোনো বই থেকে খুলে সিনোনিম অ্যান্টোনিম মুখস্থ করতে যেও না। বরং টাইমটা কোথায় দেবে? প্রিপোজিশনে। আমি প্রিপোজিশনটাকে কেন ভোকাবুলারি পোর্শনে নিয়ে আসছি, কারণ দেখো বেসিক যে প্রিপোজিশনগুলো হয়, টু, ইন, অ্যাট, অন ইত্যাদি ইত্যাদি, অভিমুখ বোঝালে টু হবে, কোনো জায়গার মধ্যে বোঝালে ইন হবে, ছোটো জায়গা তো অ্যাট হবে, উপরে বোঝালে অন হবে, এই সমস্ত জিনিসগুলো থেকে প্রশ্ন খুব বেশি আসে না। যেগুলো আসে সেগুলো হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। সেগুলো কী না? অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। এবার অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনটা ডিপেন্ড করে সেই ওয়ার্ডটার উপরে, সেই ওয়ার্ডটার উপরে ডিপেন্ড করবে যে আমি প্রিপোজিশনটা কী বসাবো। তাই তোমাকে প্রপারলি ওয়ার্ডটাকে জানতে হবে, যে ইনসিস্ট বললে আমি কী বসাবো, কনসিস্ট বললে আমি কী বসাবো। এগুলো তোমাদের উইথ সেন্টেন্স মুখস্থ করবো না, কনসিস্ট অফ করবো না, ইনসিস্ট অন করবো না, মুখস্থ করতে যাবো না, যাবো না, আমি সেন্টেন্সে পড়বো, সেন্টেন্সে পড়বো, একদম সেন্টেন্স দেখবো। এবং এই জন্য তোমাদের বলবো এই জায়গাটাকে পিকেতে সরকারের বইটাকে ফলো করো, পিকেতে সরকারের বইকে ফলো করো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশনের জায়গাটাকে রপ্ত করার জন্য। বারবার করে পড়বে, প্রত্যেকটা জিনিস পড়বে, এখান থেকে পরীক্ষায় কিন্তু কমন পাওয়া যায়। এর বাইরেও বলবো যে মক টেস্টের সিরিজ আমি আগে নিয়েছি, সেই মক টেস্টের সিরিজের প্রত্যেকটি মক টেস্ট আবার দাও, আবার দাও, প্রতিটি মক টেস্ট দাও, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন পরীক্ষায় কমন পেয়ে যাবে। যেভাবে আগে WBCS-এর বা আগের বার প্রচুর কোয়েশ্চেন কমন এসেছিলো, তোমরাও কমন পেয়ে যাবে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন ওখান থেকেই। তার বাইরে তোমরা পিকেতে সরকারের বইটাকে ফলো করবে। নেক্সট আমাদের কাছে ইম্পর্টেন্ট জায়গা একটা বলে রাখি, সেটা হচ্ছে কারেক্ট স্পেলিং। এটা কিন্তু টেট বা পিটিতে পড়তে পারে, কারেক্ট স্পেলিং। এবারে কারেক্ট স্পেলিংয়ের জন্য তো ওয়ার্ড মুখস্থ করা যায় না। তাহলে যারা নিউজ পেপার পড়ছো, যারা টুকটাক ইংরেজি পড়ো, তাদের এই জায়গাটায় কিন্তু একটা ফ্যাসিলিটি থেকে থাকবে, একটা অ্যাডভান্টেজ থাকবে কারেক্ট স্পেলিংয়ের জায়গাতে। আদারওয়াইজ কিছু কিছু সেট ওয়ার্ড আছে পরীক্ষাতে, ওগুলো রিপিট হয়, ওগুলো আমি ব্যাচে দেবো। তার বাইরে কোন ওয়ার্ড তুমি মুখস্থ করতে যাবে, তুমি কি ডিকশনারি খুলবে, তা নয়। এই জায়গাতে আমরা বিভ্রান্ত হবো না, এই জায়গাতে বিভ্রান্ত হবো না আমরা। আমি কিছু ওয়ার্ড তোমাদের দেবো, সেগুলো স্পেলিংগুলোকে মাথায় রাখবে, পরীক্ষায় আসা প্রশ্ন, তার বাইরে আলাদা করে পড়ার দরকার নেই। নেক্সট আমাদের ভোকাবসের জন্য ইম্পর্টেন্ট হচ্ছে ইডিয়মস, ইডিয়মস এবং প্রোভার্বস, ইডিয়মস অ্যান্ড প্রোভার্বস। তো ইডিয়মসের জন্য আমি বলবো তোমাদের একটা বই যদি বলতেই হয়, তাহলে বলবো পিকেতে সরকার। পিকেতে সরকার পড়ো, পরীক্ষায় পিকেতে সরকার থেকে টুকে দেয়, একদম হুবহু দিয়ে দেবে। তাই ইডিয়মস থেকে প্রভাবের জন্য তুমি পিকেতে সরকারের বই ফলো করতে পারো। এর বাইরে আমি তোমাদের জন্য মক টেস্ট যেগুলো নিয়ে আসবো, সেখানে ইডিয়মস প্রভাবস থেকে কোয়েশ্চেন থাকবে, ভোকাবসের পোর্শনেরও কোয়েশ্চেন থাকবে, সেগুলো তোমরা পেতেই থাকবে। নেক্সট যেটা থেকে পরীক্ষায় প্রশ্ন থাকবেই থাকবে, সেটা হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। অনেক বই আছে, যে কোনো প্র্যাকটিস বুক থেকে প্রচুর ওয়ান ওয়ার্ড পেয়ে যাবে, যার মধ্যে আজকের দিনে গুরুত্ব দেওয়া হচ্ছে বিভিন্ন ধরনের হত্যা, যেগুলো হয় সাইড দিয়ে শেষ হয়, সাইড এই সাফিক্সটা দিয়ে শেষ হবে, যেমন ধরো জিনোসাইড, যেমন ধরো রেজিসাইড, তাই না, রেজিসাইড ইত্যাদি ইত্যাদি। আর একটা ফোবিয়া দিয়ে শেষ হয়, বিভিন্ন ধরনের ফোবিয়া, ফোবিয়া, অ্যাক্রোফোবিয়া মানে কি, অটোফোবিয়া মানে কি, নানান ধরনের ফোবিয়া দিয়ে শেষ হবে। এর বাইরে আলাদা ওয়ান ওয়ার্ড তো প্রচুর হয়, তোমরা লুসেন্টের বই পড়তে পারো, বা তোমরা ধরো আরিহান্তের যে প্র্যাকটিস বইটা হয় সেখান থেকে করে নিতে পারো ওয়ান ওয়ার্ড। পিকেতে সরকারের বই তো অনেকগুলো দেওয়া আছে, সেগুলো করতে পারো, পরীক্ষাতে এই জায়গাটা কমন পেয়ে যাবে। তাহলে আমি বারবার কী বলছি, প্রিপোজিশন থেকে পরীক্ষায় কোশ্চেন কমন আসবে, ওয়ান ওয়ার্ড থেকে পরীক্ষায় কোশ্চেন কমন আসবে, ইডিয়মস থেকে পরীক্ষায় কমন কোশ্চেন পাবে, ফ্রেজাল ভার্ব হয় প্রশ্ন দেয়, ফ্রেজাল ভার্বের জন্য বলবো আমি একটা। তোমাদের মাধ্যমিকের যদি টেস্ট পেপার কারোর বাড়িতে থেকে থাকে, যদি জোগাড় করতে পারো, তাহলে মাধ্যমিকের টেস্ট পেপারের যে সেটগুলো হয় সেখান থেকে ফ্রেজাল ভার্বগুলো করে নাও, কারণ ওখানে পাঁচটা ফ্রেজাল ভার্ব থাকে, পাঁচটা থাকে, তো সেই ফ্রেজাল ভার্বগুলোই কিন্তু বেছে নাও এবং সেগুলো বই থেকে করে নাও সেই ফ্রেজাল ভার্বের জায়গাতে, যদি পরীক্ষায় প্রশ্ন দেয়, ঠিক আছে। তো মূলত এই জায়গাগুলোর উপরে ভোকাবস থেকে প্রশ্ন হয়। এবার আমি আসছি সরাসরি রাইটিং স্কিলের জায়গাতে, রাইটিংয়ের জায়গাতে। যদি আমাদের শর্ট প্যারাগ্রাফও থাকে, প্রথমে খেয়াল রাখবে শর্ট প্যারাগ্রাফ দুভাবে হতে পারে,
একটা পুরো টপিকটাকে এক্সপ্লেন করে দিল। ওই যে বললো হোয়েন ইউ ওয়ার আ স্টুডেন্ট অফ ক্লাস সিক্স বা আই এম মাই বিগেস্ট এনিমি, এটা হতে পারে আমাদের সাঁওতালি মিডিয়ামে এইভাবে প্রশ্ন দিয়েছিল মানে ধরে নেবো এগুলোই থাকবে। এর বাইরে আমাদের SLST ইংলিশের যখন পরীক্ষা হয় ইংলিশ সাবজেক্টে তাদের কীরকম দিয়ে একটা ওয়ার্ড দিয়ে দেয়, ধরো বললো লাভ, ধরো বললো কাইন্ডনেস, এদের উপরে বললো একটা একটা প্যারাগ্রাফ লেখো, এটা একটু টাফ। শুধু ওয়ার্ডটা দিয়ে দিলো পরীক্ষার হলে সেখান থেকে কিছু লেখা মুশকিল। উল্টো দিকে টপিকটাকে ভালো করে বুঝিয়ে দিয়েছে যখন তুমি ক্লাস সিক্সের স্টুডেন্ট ছিলে বা আমি আমার সবচেয়ে বড় শত্রু, এটাতে তুমি একটু মানে ভাবার অবসর পেয়ে গেলে, তাই না? তো যাই পড়ুক না কেন, দেখো খেয়াল রাখতে হবে আমাকে গ্রামারের নলেজটা পুরোপুরি ঠিক রাখতে হবে, যাতে করে ইংরেজি লিখতে গিয়ে গ্রামারে কোনো ভুল না থাকে। সেটা সবচেয়ে সেই ভুলটাকে এলিমিনেট করার উপায় কী, ভুলটাকে কমিয়ে আনার উপায় কী, না যত সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যায়, যত সিম্পল ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে এবং যত শর্ট ল্যাঙ্গুয়েজ, শর্ট সেন্টেন্স, সিম্পল ল্যাঙ্গুয়েজ শর্ট সেন্টেন্সে, ঠিক আছে, সিম্পল ল্যাঙ্গুয়েজ লিখতে হবে, শর্ট সেন্টেন্সে লিখতে হবে, তাহলে কিন্তু ভুলের প্রবণতা কমবে। এটা ভাবার কোনো দরকার নেই যে আমি কী ধরনের সাদামাটা ইংরেজি লিখছি, রাইটিংয়ে সাদামাটা সঠিক ইংরেজিটাকেই কিন্তু গুরুত্ব দেওয়া হয়। আমি বেশি কিছু করতে গেলাম, ভুলভাল করলাম, সেটা কিন্তু আমাকে নাম্বার দেবে না, খেয়াল রাখবে এটা। এবার ধরো তোমাকে 50টা ওয়ার্ডের মধ্যে লিখতে হবে আর তুমি লিখেই চলেছো 100টা ওয়ার্ড 150টা ওয়ার্ড পেরিয়ে গেলো, এই ভুল তুমি করবে কেন, অতটা জায়গাও পাবে না তুমি। তাই প্রথমে বলবো একটু ভেবে নাও, নিজেদের ভাবনার জায়গাটাকে প্রশস্ত করো, একটু ভেবে নাও কত সহজ সরলে সেই টপিকটার উপরে মূল মূল 4টে বা 5টা সেন্টেন্স তুমি ভাবো, সেগুলোকে লিখে এসো, সেই জায়গাটাকে লিখে এসো। তো এই শর্ট প্যারাগ্রাফ আমাকে 2 মার্কসে দিতে পারে। 2 মার্কসের জন্য আরও কী পড়তে পারে, ট্রান্সলেশন, যেটা বললাম, হ্যাঁ দিতেই পারে, ট্রান্সলেশন দিতেই পারে। 4টে সেন্টেন্স দিয়ে দিলো বাংলাতে, তোমাকে ইংরেজিতে অনুবাদ করতে বললো বা ইংরেজিতে দিলো বাংলায় অনুবাদ করতে বললো, যেটাই দিক না কেন, সম্ভবত ইংরেজি থেকে বাংলাতেই দেবে বা বাংলা থেকে ইংরেজি, যাই দিক না কেন সে একই জিনিস, ইংলিশ থেকে বাংলাতেই দিক, সেটাতে কী হবে না, 4টে সেন্টেন্স দেবে। যদি তুমি 2টো সেন্টেন্স পুরোপুরি ঠিক করতে পারো তুমি 1 নম্বর পাবে, 4টে সেন্টেন্স যদি পুরোপুরি ঠিক করতে পারো তুমি 2-এর 2 পাবে। টুকটাক যদি কোনো জায়গায় ভুল হয় তাহলে একটু নাম্বার কমতে পারে। ট্রান্সলেশনের জন্য আরও কয়েকটা নিয়ম ফলো করতে হয়, সেই সব কিছু এই ভিডিওতে বলবো না, বাট মোটামুটি এই ধারণাটা নিয়ে তোমরা এগোতে পারো যে পরীক্ষাতে এই যে জায়গাগুলো থেকে কোয়েশ্চেন আসবে আমাকে এগুলো ঠিকঠাক করে আসতে হবে। তাই গ্রামারের পোর্শনটা ঠিকঠাক করে করার সময় ভোকাবস সেই জায়গাটা তো নজর দেবে, সাইমালটেনিয়াসলি পড়বে। আমি শুধু গ্রামার পড়ে গেলাম, ভোকাবসটাকে পুরো বাদ দিয়ে দিলাম, তাহলে পরীক্ষার সময় কিন্তু মুখস্থ করা যাবে না, এটা মাথায় রাখতে হবে, ক্লিয়ার? এর বাইরে যদি আমাদের সিলেবাসে পরবর্তীকালে বলে দেয় যে না সবটা রাইটিং থাকবে, 5টা রাইটিং থাকবে, 5×10 50 নম্বর, তখন সেইভাবে এগোবো, তার জন্য আমায় গ্রামার শিখতেই হবে। তাই সেই দিন পর্যন্ত ওয়েট করবো, আমরা এই প্যাটার্নে এগোবো। যদি ইনএনি কেস থাকে সেগুলো ব্যাচে করানো হবে, বুঝিয়ে দেওয়া হবে কীভাবে নাম্বার স্কোর করা যাবে, সেটাও করানো হবে। বাকি তোমরা যারা নতুন আছো তোমাদের বলি, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আমি ডিসক্রিপশনে দিচ্ছি, সেখান থেকে নাম্বার পেয়ে যাবে, ওকে? আমার সাথে কন্ট্যাক্ট করার দরকার থাকলে কন্ট্যাক্ট করে নিও, আর কমেন্ট সেকশনে জানাও তোমাদের অবস্থা কী, কোন জায়গায় তোমরা দাঁড়িয়ে আছো, এটা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দাও। আজকের ভিডিওটা আর বাড়াবো না, পরবর্তীকালে আবার ভিডিও নিয়ে আসবো SLST ইংলিশের উপরে, ঠিক আছে? প্রিপারেশন চালিয়ে যাও, নিজেদের সাবজেক্টগুলো তো গুরুত্ব দাও, কার যা যা সাবজেক্ট সেই সাবজেক্টগুলোকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে এগো। ওকে, থ্যাংক ইউ।